নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘনের এ ধরনের সংবাদ নিয়মিতই হয়তো আপনার চোখে পড়ছে কিন্তু আচরণবিধি কি আপনি কিভাবে বুঝবেন যে আপনার আসনের কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে কি না আপনার আসনের কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ কি প্রচারণার সময় এলাকার ক্লাবে চাঁদা দিচ্ছেন কোনো সংগঠনকে বা আপনাকে বা আপনার পরিচিত কাউকে টাকা দিচ্ছেন নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী কোনো ব্যক্তি গোষ্ঠী অথবা প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে টাকা দেয়া এমনকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি আচরণবিধি লঙ্ঘন করছেন নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীরা কি করতে পারবেন করতে পারবেন না সেটি দেয়া আছে নির্বাচন কমিশনে নির্বাচনী আচরণবিধিমালা দু হাজার আটে দু তেরো এবং দু সালে দুবার এটি সংশোধন করা হয় আচরণবিধির কিছু অংশ সহজেই ধারণা করা যায় যেমন প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থী সমান অধিকার পাবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এত আলোচনা সমালোচনা তার মূলে রয়েছে এই প্রচারণার সময় অধিকার পাওয়া না পাওয়ার বিষয়টি আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ আছে কোনো রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী প্রচারণার ক্ষেত্রে সমান অধিকার পাবে এবং অন্যের প্রচারণা পণ্ড বা বাধা প্রদান করতে পারবে না কোনো সভা করার চব্বিশ ঘন্টা আগে পুলিশকে জানাতে হবে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না কিন্তু কোনো প্রচারণা সভায় বাধা দেওয়া হলে কি হবে আচরণবিধি বলছে এক্ষেত্রে আয়োজকরা পুলিশের শরণাপন্ন হবেন তবে নিজেরা গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না এখানেই আবারও চলে আসছে লেভেল প্লেইং ফিল্ডের প্রসঙ্গ এবং সেই ফিল্ড তৈরিতে পুলিশের ভূমিকার বিষয়টি যদিও নির্বাচনের সময় পুলিশ রয়েছে নির্বাচন কমিশনের দায়িত্বে এবং মূল দায়িত্বটি নির্বাচন কমিশনের পোস্টার রাস্তায় হাটে মাঠে ঘাটে পোস্টারের বহর দেখলেই বোঝা যায় নির্বাচন এসেছে আপনার এলাকার কোনো প্রার্থী কি দেয়ালে পোস্টার লাগাচ্ছে পোস্টারটি কি রঙিন পোস্টারে কি প্রার্থী এবং দলীয় প্রধানের ছবির বাইরে অন্য কারো ছবি রয়েছে পোস্টারে প্রার্থীর ছবিটি সাধারণ পোর্ট্রেট নয় বরং বিভিন্ন ভঙ্গিমার ছবি পোস্টার দেয়ালে গাছে এমনকি গাড়িতেও যদি লাগানো হয় তাহলে আপনার প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে বিধিনিষেধ আছে গাড়ি নিয়ে শোভাযাত্রার বিষয়ে আচরণবিধি বলছে ট্রাক বাস মোটরসাইকেল নৌযান ট্রেন অথবা যেকোনো যান্ত্রিক যানবাহন সহ মিছিল বা মশাল মিছিল বের করা যাবে না তবে কি রিক্সা বা বাইসাইকেল নিয়ে শোভাযাত্রা করা যাবে চিকামারা বইয়ের ভাষায় যেটি বলা হয় দেয়াল লিখন সেটি নিয়েও নিয়ম আছে নির্বাচনী আচরণবিধিতে দেয়ালে লিখে ভোট চাওয়া যাবে কালি রং বা অন্য কোনোভাবে দেয়াল ছাড়াও দালান ছাদ সেতু যানবাহন ইত্যাদিতে কোনো প্রচারণামূলক কোনো লিখন বা অঙ্কন করা যাবে না তবে কালি বা রং ছাড়া কীভাবে দেয়ালে লেখা যাবে তা অবশ্য বলা নেই আপনি যদি দিন রাত মাইকে বা লাউড লাউডস্পিকারে নির্বাচনী প্রচারণায় ত্যাক্ত বিরক্ত হয়ে ওঠেন তাহলে খেয়াল রাখুন ঘড়ির দিকে কারণ মাইকে প্রচারণা করা যাবে শুধুমাত্র দুপুর দুটা থেকে রাত আটটার মধ্যে এই সময়ের বাইরে মাইকে প্রচারণা করলে বিধি লঙ্ঘন হবে নির্বাচনী প্রচারে তরুণ নির্মাণ বা বৈদ্যুতিক আলোকসজ্জার বিষয়ে রয়েছে বিধিনিষেধ প্রার্থীরা ব্যক্তিগত চরিত্র হনন উস্কানিমূলক কিংবা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন বক্তব্য প্রদান করতে পারবেন না আপনার এলাকায় কোনো প্রার্থী যদি এমনটা করে থাকেন তাহলে তিনি আচরণবিধি লঙ্ঘন করছেন কোন ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদ মন্দির এবং গির্জায় কোন ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল হবার পর থেকে আচরণবিধিতে যোগ হয় সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়ম সরকারি সুবিধাভোগী ব্যক্তি বলতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার মন্ত্রী এবং সংসদ সদস্যরা আচরণবিধি বলছে সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা সরকারি কর্মসূচির সাথে নির্বাচনী কর্মসূচি যোগ করতে পারবেন না সরকারি যানবাহন সরকারি প্রচারযন্ত্র বা অন্য কোনো প্রকার সরকারি সুবিধা ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন না নির্বাচনের সময় ফলক উন্মোচন সহ আরও কিছু বিধিনিষেধ রয়েছে সরকারি সুবিধাভোগী এইসব ব্যক্তিদের জন্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তির বিধান রয়েছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অথবা ছয় মাসের কারাদণ্ড কিংবা উভয়দণ্ড গুরুতর লঙ্ঘনের কারণে অভিযোগকারী আদালতেও যেতে পারেন এবং আদালত প্রার্থিতা বাতিল করতে পারে নির্বাচনী বিধি পুরোটা দেখতে যেতে পারেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিডিওটির নিচে সেই লিঙ্কগুলো দেওয়া আছে ভিডিওটি পছন্দ হলে প্লিজ লাইক করুন নির্বাচন সম্পর্কে এবং নির্বাচনের বাইরে খবরাখবর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন বিবিসি বাংলার এই চ্যানেলে নোটিফিকেশন পেতে ক্লিক করুন এই খুনটি বাটনে ধন্যবাদ